লালমনিহাটে পনেরো বিজিবি ব্যাটালিয়ন প্রশিক্ষণ মাঠে লালমনিহাট ও কুড়িগ্রাম জেলার সীমান্ত থেকে বিজিবি আটকৃত মাদকদ্রব্য ধ্বংস করা হয়েছে বুধবার মালিকানাবিহীন আটকৃত চার কোটি সাতচল্লিশ লাখ উনিশ হাজার তিনশো দশ টাকা মূল্যের মাদকদ্রব্য ধ্বংস করা হয় অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মোফাজ্জল হোসেন আকন্দ এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন রংপুর রিজিয়নের রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ মোর্শেদ আলম বিশেষ অতিথি ছিলেন রংপুর সেক্টর কমান্ডার কর্নেল মোহাম্মদ ইয়াসির জাহান হোসেন পিএসসি এ সময় সামরিক বেসামরিক প্রশাসনিক কর্মকর্তা জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন